হ্যালো এভ্রিওয়ান, ওয়েলকাম টু আর নিউ এপিসোড। সো ফ্রেন্ডস, আজ মু আপনাদের নিয়ে যাচ্ছি সোনপুর বিচ কু। আর ফ্রেন্ডস, এই সোনপুর বিচ হচ্ছে ফ্রেন্ডস গঞ্জাম ডিস্ট্রিক্টরে। আউ এখানে ফ্রেন্ডস গঞ্জাম ডিস্ট্রিক্টরে না আউ গোটে মানে বিচ ফেমস আছে, গোপালপুর বিচ। কিন্তু ফ্রেন্ডস এই মানে সোনপুর বিচ ফ্রেন্ডস কেমিতি হচ্ছে আপনাদের দেখাইবি। আউ দেখুন ফ্রেন্ডস, আপনাদের প্রথমে না সোনপুর বিচ পৌঁছিবা আগর ফ্রেন্ডস গোটে হ্রদ পড়ুছি, আর গোটে নদী পড়ুছি, সেই নদীটা প্রথমে দেখে নিয়ন্তু ফ্রেন্ডস। তো এটি দেখুন ফ্রেন্ডস, পুরা দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে নদী। আউ তারপরে ফ্রেন্ডস এ দেখুন, এইটা হচ্ছে গোটে ইসল্যান্ড, তারপরে ফ্রেন্ডস অছি মানে সমুদ্র। আউ এটি দেখুন ফ্রেন্ডস কেতে ডঙ্গা আছে, মানে মাছ ধরিয়া কো এটি ডঙ্গা সব এটি সব মাছ ধরা লোকমানকর ডঙ্গা এসব। তো গাইস, এতে সুন্দর প্লেস না ভাই, মু কোটি দেখি নথিলি ভাই, মানে এতে সুন্দর লাগুছে, আউ এতে খুশি লাগুছে এটি আসিকি ভাই, এক্সিলেন্ট অছি ভাই, এক্সিলেন্ট। মানে এই টাইপর প্লেস না কহিবি, আমার পাখে ওয়ার্ড নাই। এপটে দেখুন ফ্রেন্ডস, মানে এত সুন্দর লাগছে। আউ দেখুন এটি কেতে গুড়ায় ডঙ্গা আছে, মানে সব মাছ ধরা লোকমানকর ডঙ্গা আছে, মাছ ধরিয়া গলে না এই ডঙ্গা নিয়ে যাতে আর মাছ ধরিকি আসতে ভাই। দেখুন কেতে ডঙ্গা আছে, বর্তমান তো কেউ মাছ ধরু না, নহলে ভিডিও বনাই থাকে মাছ ধরিয়া ভিডিও। কিন্তু ফ্রেন্ডস দেখুন ডঙ্গা যাক কেতে অছি, যেতেকি মাছ ধরা লোকমানকর ডঙ্গা এটি অছি ফ্রেন্ডস দেখুন। তো ফ্রেন্ডস বর্তমান যা চলতু বিচ পাখু, বিচ পাখু যাই ফ্রেন্ডস আপনার দেখিবি কো টাইপর অছি বিচ। আউ সমস্ত তো ফ্রেন্ডস মানে গোপালপুর বিচ তো দেখিছেন, কিন্তু এই বিচ কু আজ দেখিবা, এই বিচ কেমতি অছি ফ্রেন্ডস আপনার দেখাইবি। তো চলুন ফ্রেন্ডস ফ্রাউড পৌঁছিয়া বিচ পাখু, বিচ পাখু যাই ফ্রেন্ডস কথা হবা। তো ফ্রেন্ডস ফাইনালি আমি পৌঁছি গলু বিচ পাখু। আউ এটি দেখুন ফ্রেন্ডস লেখা হয়েছে পলিথিন, পলিথিন কিছু পকাইবেনি, কিন্তু ফ্রেন্ডস দেখুন চারিআড়ে পলিথিন বটল সব পকাইছি ভাই। এটা না আমার ইন্ডিয়া লোকমানকর খাসিয়ত, যেটা করনি কুহাব সেইটা হি করবে। তো ফ্রেন্ডস যদি আপনার বিচ কু আসছেন, তাহলে ফ্রেন্ডস আপনার টু হুইলর কোড়ি টাকা টিকট কাটিকি আসবে পড়ব। যদি আপনার টু হুইলর আনুচ্ছেন তাহলে টু হুইলর টিকট কাটবে, আর যদি আপনার ফোর হুইলর থ্রি হুইলর আনুচ্ছেন তাহলে ফ্রেন্ডস সেই অনুসারে আপনার টিকট কাটিয়া পড়ব। আর ফ্রেন্ডস দেখুন এপট সাইড গোটে অছি, আর এটি টিকট সিস্টম অছি, এটি একচুয়ালি 25 রুপিসর টিকট লাগুছি। তো আমি এই 25 রুপিসর টিকট নিয়ে ফ্রেন্ডস আমি যাই ভিতরক। আর একচুয়ালি ফ্রেন্ডস এপটে না পুরা গহলি অছি দেখুন। ফ্রেন্ডস একচুয়ালি টিকট না এইটি করা পড়ব, দেখুন এই সামনার গোটে ঘর অছি, সেইটি যাই টিকট করা পড়ব। এইটি মু না গেট টিকট মিলছে বলে পড়ে আসলে সিকুরিটি গার্ড ভাই মতো খেয়েছিল। তো বর্তমানে যাচ্ছি টিকট করি আসে, টিকট করি ফ্রেন্ডস যা ভিতরে। তো ফ্রেন্ডস ফাইনালি টিকট তো হয়ে গেল, 25 রুপিস টিকট একচুয়ালি। আউ এটি দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে মো টিকট, 25 রুপিস টিকট এটা। এবার যা ফ্রেন্ডস ভিতরক যা, ভিতরে যাই না দেখা কেমিতি কোণ অছি। আউ একচুয়ালি ফ্রেন্ডস গহলিরে না ভাই বুলিয়াকু না ভাল লাগে একচুয়ালি। একচুয়ালি ফ্রেন্ডস এটি টিকট লাগুছে বলে না কেহিবি আসুনা, দেখুন পুরা সমুদ্র কূল খালি অছি পুরা। আউ সেপটে দেখুন ফ্রি বালা না, পুরা গহলি গহলি ভাই লোক সেপটে, কিন্তু এপটে দেখুন ফ্রেন্ডস পুরা খালি, দি চারটা এটি ছিড়া হয়েছে, দি চারটা সিয়াড়ে বুলছেন, বাস এতে। ফ্রেন্ডস ফ্যাসিলিটি না বহু গুড়া দিয়েছি, যেমনি দেখুন এটি সব চেয়ার চেয়ার সব পকা হয়েছে, আপনার আসিকি বসিপারে। এটি দেখুন ফ্রেন্ডস এটি দেখুন ওয়াচ টাওয়ার গোটে লগা হয়েছে, তারপরে সেটি সাইরন দিয়া হয়েছে, ক্যামেরা মধ্যে অছি, মানে পুরা সেফটি এটি অছি। তো 25 টাকা কিছু খারাপ নয়, আপনার আসি যদি সেফলি এটি এনজয় করে পারবে তাহলে 25 টাকা একচুয়ালি কিছু খারাপ নয়, মতো তো ভাই ভালো লাগলো। আর এটি দেখুন পুরা এটি বসিয়া পাই না, পুরা সব সেট যাক বানাইছে।